মুর্শিদাবাদ ছিল তখনকার দিনে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী। হাজার নৈসর্গিক নিদর্শনের এই স্থান আজকে বস্মৃতিতে মোড়া। হাজার হাজার মানুষ ভিড় করেন মুর্শিদাবাদে সেই সমস্ত অতীতকে চাক্ষুষ করতে। তবে এর প্রতিটি ইট পাথর ধূলিকণায় রয়েছে একাধিক রহস্য, তাদের মধ্যে অন্যতম কলিজা খাকি বেগমের ইতিহাস। কলিজা খাকি বেগমের এই ইতিহাস রক্ত হিম করে দেবার মতো ঘটনা। এনার আসল পরিচয় আজিমুন্নিসা নামে। তিনি ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ এবং বেগম নৌরেসি বানুরের আদরের কন্যা। মুর্শিদকুলি খাঁ তার বিবাহ দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিনের সঙ্গে। পরবর্তীকালে তিনি মুর্শিদাবাদের সিংহাসনে বসেন সুজাউদ্দৌলা নামে। ইতিহাস বলছে আজিমুন্নিসা বেগম ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং ধনশালী একজন মহিলা। তবে তার জীবনের ইতিহাস অত্যন্ত ভয়াবহ। তার মৃত্যুও হয়েছিল যথেষ্ট ভয়াবহভাবে। যদিও একাধিক মতবাদ রয়েছে তার মৃত্যুকে ঘিরে। একসময় আজিমুন্নিসা নিজে দুরারোগ্য ব্যাধির জন্য বহু কবিরাজ হাকিমের পরামর্শ নেন, কিন্তু কোনো কিছুতে সুস্থ হয়ে উঠছিলেন না তিনি। অবশেষে এক কবিরাজের কথা অনুযায়ী বেগমকে প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা বা হৃৎপিণ্ড খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এভাবে বহুদিন চলার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান, কিন্তু শিশুদের হৃৎপিণ্ড খাওয়ার নেশা তাকে চেপে বসেছিল ভয়াবহভাবে, যেই কারণে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও রোজ ভোরে প্রত্যেক দিন একটি করে শিশুর হৃৎপিণ্ড খাওয়া শুরু করেছিলেন তিনি। যেহেতু অত্যন্ত প্রভাবশালী বেগম ছিলেন, তাই তার আদেশ অমান্য করার সাহস ছিল না কারোর। ধীরে ধীরে সাম্রাজ্য থেকে কমতে থাকে একের পর এক শিশু। এই কথা কানে যাওয়ার পর নবাব মুর্শিদকুলি খাঁ সত্যতা যাচাই করেন। শাস্তিস্বরূপ নিজ কন্যা আজিমুন্নিসাকে জীবন্ত সমাধি দেন তিনি। তবে এই গল্পগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মনোরঞ্জনের কারণে বলা হয়ে থাকে, বিশ্বাস করেন স্থানীয় মানুষেরা। তাদের মতে আজিমুন্নিসা মোটেই ভয়াবহ ছিলেন না। তিনি খুব মার্জিত স্বভাবের ধর্মপ্রাণ মহিলা ছিলেন, আর মোটেও তিনি মানুষের কলিজা খেতেন না। তাকে দেওয়া হয়নি জীবন্ত সমাধিও। তার মৃত্যু নাকি হয়েছিল স্বাভাবিকভাবেই। তার ইচ্ছা অনুযায়ী মসজিদের সিঁড়ির নিচে তার পিতা এবং মাতার সমাধির পাশে কবর দেওয়া হয় তাকে। যদিও সেই সমাধি এবং মসজিদ 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়ে। মসজিদের কেবলমাত্র একটি দেয়াল এবং সিঁড়ি শুধু রয়ে গিয়েছে। তবে অনেকে এও বলে থাকেন সুজাউদ্দিন এবং তার স্ত্রী আজিমুন্নেসার দাম্পত্য জীবন একেবারেই ভালো ছিল না। উড়িষ্যার নবাব থাকাকালীন আজিমুন্নিসা সেখানে গিয়ে বাবার সঙ্গে ছিলেন মুর্শিদাবাদে। সুজাউদ্দিনের জীবন ছিল উশৃঙ্খল, যার ফলে মতবিরোধের শেষ ছিল না তাদের। বেগম আজিমুন্নিসা ছাড়াও আরও দুজন স্ত্রীর কথা জানা যায় সুজাউদ্দিনের। তার যথেচ্ছাচারী ব্যবহারের কারণে বেগমের পিতা জামাতাকে পছন্দ করতেন না, সেই কারণে দৌহিত্রকে নবাব হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। তবে কলিজা বা হৃৎপিণ্ড খাবার ঘটনা প্রচারিত হলো কিভাবে? আসলে শারীরিক দুর্বলতার কারণে বহু চিকিৎসক বেগমকে ছাগলের মেটে বা কলিজা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বর্তমান সময়ে তো এমন পরামর্শ দেখতে পাওয়াই যায়, কারণ এতে যথেষ্ট পরিমাণে ভিটামিন, প্রোটিন, মিনারেল থাকার কারণে শরীরকে সহজে তরোতাজা করতে সাহায্য করে। পরবর্তীকালে লোকে মুখে ছাগলের কলিজা তিল থেকে তাল হয়ে বদলে যায় মানুষের কলিজায়। আর বিদেশিরাও এই ঘটনাকে বেশিভাবে প্রচার করতে শুরু করেন, যাতে মুসলিম শাসকের বিরুদ্ধে মানুষের ঘৃণা বাড়ে এবং তাদেরকে অপবিত্র ভাবতে শুরু করে স্থানীয় মানুষ।